Good morning. চল হাই বলে দা। হাই হাই, আমরা ঘুম থেকে উঠেছি। নেয়াল ঘুম থেকে উঠেছে, নেয়াল ঘুম থেকে উঠেছে। নেয়াল হাই 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 বলে দাও। হাই বলে, আমি আর আম্মু এখন ঘুম থেকে উঠেছি। বলো 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 বলো, এই যে এই যে মা 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 বলো, বাবা ঘুমায়, তোমাকে ধরে রাখছে, এই জন্য কান্না করছে। সো আসো আসো আমার কাছে আসো। আমরা ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, নেয়াল কান্নাকাটি করতেছে, দেখো নেয়াল, নেয়াল দেখো, দেখো না, দেখো দেখো মার দিকে তাকাও। সে মশা কইলে বাটি দেখছে, সে মশা কইলে বাটি দেখছে। নেহাল, আমরা এখন কি করব? আমরা এখন নাস্তা খাবো। আজকে যেহেতু অফিস ডে অফ, তাই চিন্তা করেছি দোকান থেকে কি নিয়ে নে আজকে নাস্তা খাবো। হঠাৎ করে মনে হয়েছে দোকানের পরোটা খাই, তো দোকানে যাব, গিয়ে দোকান থেকে পরোটা কিনে এনে খাবো। ঠিক আছে নেহাল, নেহাল কি খাবে? নেহাল দুধ সুজি খাবে, তাই না পাপা? সকালবেলা কি খাবেন? হ্যাঁ কি খাবেন নেহাল? চলেন তো একটু বারান্দায় যাই, চলেন তো একটু বারান্দায় যাই। সে সকালবেলা উঠে বাইরে যেতে খুব পছন্দ তার, সে দরজা দেখাই দিবে, বাইরে যাওয়ার জন্য চাইবে। কথা কও, বলো তাতা আমরা ঘুরে আসি নিচ থেকে, বলো নিচে দোকান দোকানে যাবো, নিচে দোকানে গিয়ে পাতা কিনে আনবো। বলো বলো, তুমি উঠে যাও, উঠে যাও, বাবাকে বলো উঠো, বলো উঠে যাও, উঠে যাও, নিচে যাইবা, নিচে আইলে নিয়ে আয়ো তাড়াতাড়ি, একটু মাছ টাছ আছে নি দেখি কিনা যায় কিনা। দেখো নিচে একটু আমরা দেখি কোনো সবজি পাওয়া যায় কিনা কিনতে, নিচে কোনো দোকানে মাছ পাওয়া যায় নি কিনা কিনতে। আজকে আমার ডে অফ আসছে, আমরা এগুলি কুটাকুটি করে দেখি কি রান্না করা যায়, ঠিক না মামনি? সে অনেক খুশি, সে নিচে যাবে, তাই সে অনেক খুশি। তো কি আমরা নিচে বেরো করতে যাচ্ছি, বেরো। আমি আর নেহাল নিচে গেছি, নিচে গিয়ে আমরা খেলনা কিনে আনছি, ঠিক আছে না বাবা? আমরা নিচে গিয়ে কি কিনে আনছি বাবা, দেখো দেখো, সে এখন হামি দিচ্ছে, সে এখন ঘুমাবে, আবার ঘুমাবে। আমরা এখন কি কিনে আসছি দেখো তো, খেলনা কিনে আসছি, তুমি ঘুমো দিবা এখন, খেলনা ভালো লাগতেছে না। হ্যাঁ দোকানে গেলাম, পরোটা কিনে এনেছি, ডাল ভাজি, ডাল এনেছি, ভাজি এনেছি, পরোটা কিনে এনেছি, পরোটা দিয়ে এখন খাবো, তারপর চা খাবো। নেহাল কাঁদতেছে, কারণ হচ্ছে নেহাল সকালে উঠে রুটি দেখলে, চা দেখলে সে খাইতে চায়, এখন সে কাঁদতেছে, তাই আমি রুটি চা দেওয়ার জন্য। এই যে দেখেন চা বানাই বানাইছে, আমি বানাই নেই, আম্মু বানাইছে, তারপরে একটা রাখো আম্মু নাবিলের জন্য, এই পরোটা, তারপর চা আমরা খাবো এখন। হ্যাঁ আমার জামাইরা বলে আবার রুটি রুটি শেখে দিবে কেন, নেহালের জন্য নাকি রুটি শেখে দেওয়ার জন্য বলতেছে, রুটি অলরেডি বাসে। হ্যাঁ নেহাল খাবে এখন, নেহাল এখন কি খাবে, নেহাল আমরা এখন কি খাবো? হ্যাঁ এই যে দেখো নেহাল, দেখো 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 পাপা দেখো, এই যে আমার জায়গা, এই এই ওর ভালো লাগতেছে না, ও কান্না করতেছে, ও পাতা খাবে, ও ক্ষুধা লাগছে, বাইরে গিয়ে হেঁটে আসছে, এখন এই দেখো, এই যে না এখন ওর কিছু ভালো লাগতেছে না, এখন ঘুমু দিবে, ও খাবে, সব কিছুর জন্য কান্না করতেছে। ঠিক আছে, পরবর্তীতে আজকে কি কি করি, রান্না করি, কি বাজার করি, আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আমরা একটু আমরা একটু একটু চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে একটু একটু রুটি খাবো, আমরা চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে একটু একটু রুটি খাইতে চাইতেছি। হ্যাঁ একটু একটু রুটি খাইতেছি। হ্যাঁ নেহাল নেহাল গরম পানি খায়, বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন নেহালকে একটু পানি মিশিয়ে দিলে সে ড্রপ দিয়ে ড্রপ দিয়ে পানিটা খায়। হ্যাঁ নেহাল একটু পানি খাওয়ায় দেখাই দিবা, এখন ঘুমাবে, ঘুমের জন্য এরকম করতেছে। দেখি মা একটু পানি খেয়ে দিই, একটু পানি খেয়ে দিই, এ একটু পানি খাবো, আমরা একটু পানি খাবো, একটু পানি, আ একটু পানি খাবো, হ্যাঁ একটু পানি খাবো। নেহাল এখন কি করবে? হ্যাঁ নেহাল এখন আপুস দিবে, দেখো বাবা, নেহাল নেহাল পানির দিকে
খুব দৃষ্টি করে তাকায় আছে। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, বলে আমরা পানি সাজিয়েছি। এই যে চলে যাচ্ছে, এখানে আসো পাপা, আমরা গোসল করবো, গোসল হাপুস দিব, এই যে জামু, আসো 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 আসো, আমরা হাপুস দিব, হাপুস দিব, হাপুস দিব, হাপুস দিব, আসো আসো, ধরে আসো, মা কাছে আসো। এই যে জি 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 জি, এই যে আমরা বোলের মধ্যে গরম পানি দিয়ে, বোলের মধ্যে পানি রেডি করেছি, আমরা এখানে এখন হাপুস দিব, আমরা শ্যাম্পু করব, আমরা বডি ওয়াশ মাখবো। দেখো সোনা পাখি, বডি ওয়াশ দিয়ে ফ্রেশ হবো, দেখো পাপা। সে দেখতেছে, তার আজকে ইন্টারেস্ট খুব কম, কিন্তু ইন্টারেস্ট হচ্ছে বোলটা ধরে, সে লাল দেখে খুব উত্তেজনা তার, এই জন্য ধরবে। ওকে আমরা গোসল করি, তারপর আবার আমরা এসে কথা বলবো, ঠিক আছে বাবা? বাবা আমরা হাপুস দিয়েছি, বারান্দায় বসে বসে রোদ পোহাচ্ছি, বলো মামুনি, বলো আমরা হাপুস দিয়ে ফেলেছি, আমরা গোসল করে ফেলেছি, আমরা এখন বারান্দায় বসে বসে দুষ্ট করতেছি আর রোদ পোহাচ্ছি, বলো। এখন বাজে কয়টা? 2:30। আড়াইটা বেজে গেছে, আড়াইটা বেজে গেল। আমরা বলছিলাম আজকে কি করব বলবো, তো আজকে আমার জামাই সবসময় গেঞ্জি ছাড়াই বসে, আপনারা দেখলে খালি গায়ে দেখতে পারেন, পেট একটা আছে, দেখলে দেখতেই পারেন। তো একটু দেখাই, এই যে নাবিল আমার ছেলে খাইতেছে, সে খায় মুরগির মাংস দিয়ে আর আপনার ডাল দিয়ে, মুরগির মাংস তো এখানে আছে, একটু দেখাই। এটা হচ্ছে মুরগির মাংস, এখানে করছি শুটকি ভুনা, লোকটা শুটকি ভুনা করছি, আর এটা হচ্ছে সিমের বিচি দিয়ে মাছের মাথা, মাছ দিয়ে আর কি, ডাল ডাল আছে, আর এই যে ভাত পাতিলে ভাত আছে, নালে বুঝবে না সিমের বিচি সাথে। তো সে আবার এখানে দেখেন পেঁয়াজের ফুল দিয়ে খাবে আমার জামাই, সে পেঁয়াজের ফুল এভাবে কাটে কেটে কাঁচা কাঁচা খায়, কাঁচা কাঁচা খাওয়ার অভ্যাস আছে, ফুলকপিও কাঁচা খেয়ে ফেলে। হ্যাঁ তিনি আরো ভাত নিচ্ছেন, বেড়ে বেড়ে খাচ্ছেন। তো আজকের মেনু দেখাইলাম, লোটটা শুটকি ভুনা, এতক্ষণ ধরে এগুলি রান্না করছি, আমার নেহাল রে রাখছি, ঘুম পাড়াইছি, গোসল করাইছি, নেহাল খায় নাই আজকে, আজকে তার অনিয়ম হয়ে গেছে, রান্না বান্না করতে করতে আড়াইটা বেজে গেছে, তার অনিয়ম হয়ে গেছে, সে অলরেডি ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে বলতে তার নানু তারে পা ডুলাচ্ছে, তাকে পা ডুলানো ছাড়া ঘুম পাড়ানো যায় না, তো সে এখন পায়ে ঢুলতেছে, পায়ে ঢুলতেছে। তা আমরা এখন খাবো, খাই দেয় খাইয়ে দেয়, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে, এরপর কি কি করব সেটাও বলবো। এখন খাবো, খেয়ে হয়তো আবার দেখা যেতে পারে বিকেল দিকে, একটু বাইরে যেতে পারি, যেহেতু আজকে ডে অফ আছে, কি হয় পরবর্তীতে আপনাদের সে শেয়ার করবো, বাই। আমরা আজকে সারাদিন নিহাল দেখো, হ্যাঁ বলো, আমরা আজকে সারাদিন কি করেছি নেহাল বলো, আমরা এখন ঘুম থেকে উঠছি, নেহাল মূলত দুপুরবেলা ঘুমায়, সে ঘুম থেকে উঠছে, বাবা দেখো সে এখন ঘুম থেকে উঠছে, তারপর সে বিস্কিট দিয়ে চায়ের কাপ দেখলে চা খেতে চায়, তারপর তাকে একটু বিস্কিট দিয়ে চা খাওয়াইছি, পাপা দেখো, তারপর সে এখন তার মামার চেইন নিয়ে দেখতেছে, এই চেইন কি, হ্যাঁ পাপা সন্ধ্যা হয়ে গেছে, আমরা রাতে কি করব, নেহাল দেখো, নেহাল বলো আমরা ডিনার কি করব তাও আপনাদের সাথে শেয়ার করব, তারপর আমরা গুড নাইট বলবো, বাবা দেখো, নেহাল বলো আম্মু আজকে বাসায় ছিল, বাবা আজকে বাসায় ছিল, না বাবা আমাদের ব্লগগুলো কেমন লাগে আপনারা জানাবেন কমেন্টস করে। সে এখন আমার জামার মধ্যে ইয়েলো কালার দেখে তার খুবই পছন্দ, লাল হলুদ এগুলি তার খুবই পছন্দ, এখন সে এটা আমার জামার মধ্যে হলুদ কালার দেখছে, এটা দেখবে সে এখন, চলে চল, এই যে দেখো দেখো আমরা এখন কোথায় যাচ্ছি বলো, আমরা এখন বেরু করতে চলে যাচ্ছি বাইরে, বলো বলো বাবা ডাক্তার, বলো বাবা ডাক্তার দেখাইতে যাবো, আমরা বেরু করবো, বলো দাদা বলে দাও, আমরা এখন বের হয়ে যাচ্ছি,
বলে আমরা আবার রাতে ঘুরতে বেরোচ্ছি, আমরা রিক্সায় করে বেরো করতে যাচ্ছি। হ্যাঁ বলে দাও তো মা, আয় আয়ে, ও আমরা এখন বেরোবো, কোথায় যাব, কোথায় যাব, ঘুরতে যাব, বেরো করতে যাব, রিক্সায় করে বেরো করতে যাব। চলো চাচা, আমরা ফিরে এসে আবার কথা বলবো, আমরা এখন বের করতে যাচ্ছি, একটু পরে আমরা চলে আসব। বলো আমার আমার জুতোগুলি কই, দেখি ব্যাগটা নে, আমার ফোনটা আমার হাতে, তারপরে বলো যে নানুর কাছে চাবি দিয়ে যায়। হ্যাঁ ভাই আসবে বাসায়, আমরা এখন রিক্সা করে যাব, রিক্সা করে চলে আসব। বাবা শোনো শোনো, আমার কথা শোনো, এই যে এই যে আমার ছেলে অনেক খুশি, সে বাইরে যাবে সে অনেক খুশি। আমরা এতক্ষণ কী করেছি, এতক্ষণ আমরা ঘুমোতে করছি, আমরা দুস্থ করছি, এখন আমরা বের করতে চলে যাচ্ছি। হ্যাঁ কোথায় যাব, কোথায় যাব বলে। এই মামা মামা, এই যে এই যে মামা, এই যে রাস্তায় বসে আড্ডা মারতেছি, ছয়টা ছয়টা যে দিবেন, একটা পার্সেলে একটা দিবেন, আরেকটাতে একটা বেশি দিবেন। হ্যাঁ একটাতে তিনটা, একটাতে একটা, একটাতে দুইটা। এইখানে রাস্তায় বসে যে টং দোকানগুলো আছে সেইখানে বসে বসে খাইলাম। কি খাইলাম, হালিম খাইছি। এখন আবার যে দেখাই, এটা ভাজা হচ্ছে এটা খাবো, এটা ভাজা হচ্ছে, এটা ভাজা হচ্ছে এটা খাবো। এখানে আমার নেহাল অনেক আকর্ষণ নিয়ে এই ভাজা দেখতেছে, কারণ পারান সে এগুলো দেখতে অনেক পছন্দ করে, কে কীভাবে কী করে সেটি দেখতে চায়। আচ্ছা এই যে দেখেন, এগুলি বানাচ্ছে, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে বানাচ্ছে। আজকে নানু এসছে, নেহালের নানু পর্যন্ত এসছে, মামা বাবা সবাই আসে। নেহাল নেহাল নেহাল, আর আমি দেয়া জানা তার মাথা লেগে আমার, তুমি হামি দিচ্ছ।